হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য রূপকথা প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে গৌলই সিনেমাটি। এই সিনেমাতে ঢুলি লালু হয়ে আসছে ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব খান। লালুর ঢোলের শব্দ এবং তালে মানুষের মন মাতিয়ে যায়। আর গৌলই সিনেমাতে মালা চরিত্রে আছেন পূজা চেরি। সিনেমাটি তৈরিতে মোট খরচ হচ্ছে 1.5 কোটি টাকা, সরকারি অনুদান 60 লক্ষ টাকা। সিনেমায় অভিনয় করেছেন আর এক শক্তিশালী অভিনেতা আজিজুল হাকিম। প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের প্রিয় সুপারস্টার শাকিব খানকে এক নজর দেখতে হাজির হচ্ছে এই নদীর পাড়ে। চলিত মাসে শেষ হবে সিনেমাটির শুটিং, এমনটাই জানিয়েছেন সিনেমার পরিচালক এসহাক অলিক। আর এই সিনেমার শুটিং করতে গিয়ে পূজা চেরি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। তার ইচ্ছা ছিল যে তার শুটিংয়ে হাজার হাজার মানুষ উপস্থিত হবে, ঠিক তেমনটাই হয়েছে এই সিনেমার শুটিংয়ে, এবং তিনি এটাকে অনেক এনজয় করছেন। তো হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য প্রেম ভালোবাসা মাখা গৌলই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে আর কয়েকটা দিন। শুভ একটি দিন দেখে মুক্তি দেওয়া হবে গৌলই সিনেমাটি। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।